কি অবস্থা সমস্যা কত কত হয়ে গেল দাঁড়া না অনেকদিন পর খেলছি লাস্ট অক্টোবরে খেলছিলাম আগের বছর অসুবিধা নেই দুই তিন মিনিট খেললে আবার ঠিক হয়ে যাবে বুঝছো ঠিক আছে নাও সাদা সাদা আট না এখানে আটটা আছে না আর হলো পাঁচ তেরো পয়েন্ট সাতটা আছে তাহলে বারো হুম উঠাও যা যা পড়তে উঠাও কিন্তু ও তো পড়ছে কমলা হলুদ খাবে না এবার ভালো খেলছে ও কিন্তু আন্দাজে মারছে চাপচুপ পড়াছে সত্যি কথা কইছে তুই আন্দাজে মাইরা ও আন্দাজে মারতে নিমু তাই না এটা তুমি একেবারে 50 বছর পর্যন্ত খেলতে পারবা মানে ওই বয়সে গিয়েও ভালো লাগবে খেলাটা বুঝছো কারণ বাসায় বসে বসে খেলতে পারবা আমি ওই ভাইপোর বাচ্চার সাথে খেলবো তারপরে শেষ তারপর খেলবো বলো একেবারে খাঁটি বাংলা ভাইপো না না এ করছে না হ্যাঁ হ্যাঁ তাহলে আরেকজন দাঁড়াও দাঁড়াও এটা গুটি বসাও বউ বসাই দাও মানে এই সাদা দুইটা এদিক থাকবে বুঝছো এই সাদা তোমার এই বাবা ধরো তুমি বসাই দাও দাঁড়াও দাঁড়াও মারলে হবে না তো বাবা এই যে এই এই সাদা দুইটা এই সাদা দুটো এদিকে আসবে তাই হাত দিয়ে ই করো হ্যাঁ 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 আর একটু ঘোরাও আর একটু ঘোরাও এই পকেটে সোজা হয় নাই আচ্ছা দাঁড়াও এইখানে না এইখানে এই সোজা এই সোজা মারতে হয় আর মারার আগে ভিটগুলো ঠিক করতে হয় যার যার সাইডে ভিট ঠিক করতে হয় একটু হ্যাঁ উঠাও না ও তো মনে করে কলা গাছ গিয়েছে জানো বলো আমার মার হয় নাই দাঁড়াও মার হয় নাই ওর আবার দাও মার হয় নাই আচ্ছা ওর তো কালো বুঝছো কালো তুমি এখান থেকে এখানে জোরে মারো এই তিনটা চলে যাবে বাস চলো চলো জোরে না না ছুটে গেছে এই ছোট আমার শরীরে ছুটে গেছে বুঝছো এটা ছুটে গেছে খেলতে এসেছে কে ছুটে দাঁড়াও ট্যাপ দেখি না দুটেই খেলবে ক্যামবোর্ড এটা খেলো শিখতে হবে না ক্যামবোর্ডটা দরকার বুঝছো ভালো অভিশাপ দিয়ে লাভ নাই আসলে অভিশাপে তা আসতেছে এই যে এই জায়গাটা জোরে মারো এইখানে জোরে মারো আমি তো অনেকদিন খারাপ ছিলাম তুই চিল্লায় হারায় দাস যদি একটা মিস করে আমি তাহলে চিল্লাই যাবো